অপুরানুচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমার সঙ্গে লেমন 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 অফার অন দ্য ফ্রেশনেস। আমি নিলামে উঠাবো, এটা আমার লাগবে ভাই, এটা আমার ওয়াইফ চাইছে। আপনি আপনার বউর অন্য কিছু দিয়ে বুঝ দিয়েন ভাই। কে আছে এদিকে? তো আরে ভাই, এটা তো আমি নিলাম, এখন সে আবার টানাটানি করতেছে। এটার দাম কত? 250 টাকা। 250 টাকা? আচ্ছা ঠিক আছে, 250 টাকা দাঁড়াও, এটা আমার দরকার ভাই। এটা তো ভাই, এটা উনি আমি নিলাম আগে দেখছি। আরে ভাই, আমি তো নিলামে উঠাইলাম, এটার দাম কত? 250 টাকা। 250 টাকা, এই যে ধর ধর, এটা ধর। উনি তো দেখছিল ভাই। আরে রাখ বেটা, এটা রাখ, তোর 250 টাকা দাম, আর 250 তোর বকশিস ভাই। আর এক পিস নাই, আপনার একটু খুঁজেন, খুঁজলে আপনারা অন্য কিছু পাইতে পারেন। হ্যাঁ, এটা আমার বউ ভাই চিল্লাচিল্লি করে অনেক ঝামেলায় আছে, যাই ভাই, ভালো হয়ে গেল। তোমারে আমি বলছি না জায়গা দাঁড়াইতে, তুমি কই গেছো মিয়া? তোমার গাড়িতে তেল লোড সময় থাকে না মিয়া, তুমি তাড়াতাড়ি তেল ভরে লাও মিয়া, হাউল জানি গোরানকার মিয়া। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি দাঁড়ায় আছি। কি ভাই, বুঝলাম না ব্যাপারটা, একটা ক্যাকটাসের লেগে মন খারাপ করে লাভ আছে? হ্যাঁ আচ্ছা, কোন তো এই ক্যাকটাসের ভিতরে কি আছে যে আপনার মন খারাপ করে বয়ে রয়েছেন? তা আমার নিজেরই মন খারাপ লাগতেছে। এটা শুধু একটা ক্যাকটাস না ভাই, এর পেছনে আমার জীবনের গল্প আছে। বস দাঁড়ান, আমি এত বড় বোদ্ধা না। হ্যাঁ, আপনি আমার একটু সুন্দরভাবে বাংলা ভাষায় যেমন গল্পটা কয়, এই গল্পটা আমারে শোনান। গল্পের শুরু বেশ কিছু বছর আগে, একটা এস এম এস এর মাধ্যমে। কালকে রাতের বেলা একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই লেট হচ্ছে। আর আমি সকাল সকাল উঠে কি করব, এই ছুটি আর ভালো লাগে না। না বাবা থাক, বাইরে বেরোনোর দরকার নেই, আমার গান শোনা বই পড়া অনেক ভালো। তাছাড়া এই জ্যামের শহরে যত কম বের হওয়া যায় তত ভালো। আচ্ছা তোকে না আমি ফোনে রিচার্জ করতে বলেছিলাম, পাঠিয়েছিলি, আমি কিন্তু পাইনি। আচ্ছা ঠিক আছে, পাঠিস, রাখি। Thank you.
কি অবস্থা বল? ভালো, বাট তুই ইদানিং ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? হয়েছে, আন্টিদের মতো লেকচার দিতে হবে না, আমার বিরক্ত লাগে। কয়েন কোথায় দিলাম? একা একা থাকিস, ঠিক মতো কেউ কেয়ারও তো নিতে পারে না। যতদিন আন্টি আসছে না ততদিন পর্যন্ত তো আমি কেয়ার নিতে পারি, তাই না? হ্যাঁ হয়েছে, আর দায়িত্ব পালন করতে হবে না। তোর ফ্যাশন হাউস কেমন চলছে সেটা বল। আর ফ্যাশন হাউস, মাঝে মাঝে ইচ্ছা করে এগুলো বাদ দিয়ে একটা রাজপুত্রের হাত ধরে চলে যাই, তাই নাকি? মানে রাজপুত্র কি রেডি আছে নাকি? অবশ্য তুই যে চাপাস হবে, তুই তো মনে হয় আমাকে কখনো জানাবি। এখনো ঠিক হয়ে যায়নি, বাট পথ চেয়ে বসে আছি, কোন একদিন ধুপ করে চলে আসবে আর আমি হুট করে প্রেমে পড়ে যাব। ও আচ্ছা, তাই না? এগুলো আসলে তোদের সম্ভব, বুঝছিস? আর আমি এটা বুঝতে পারছি যে তোর কপাল আসলে শুনে আছে, দেখা যাবে একটা মোটা রাজপুত্র তোর সামনে চলে আসবে, তখন তুই প্রেমে পড়ে যাবি। না, জি আমি তন্দ্রা, আপনার মেসেজটা আপনার মার কাছে পৌঁছায়নি। আমি ঠিক বুঝতে পারছি না। জি সেটা আপনার মেসেজের ধরন দেখে আমি বুঝতে পেরেছি। আপনি কি জবটা পেয়েছেন? ও সরি সরি, আসলে মানে রাস্তায় থাকা অবস্থায় তাড়াহুড়ো করে এসএমএস দিয়েছিলাম, তো ভুল নাম্বারে হয়তো মেসেজটা চলে গেছে, সরি। বুঝেছি, অবশ্য ভালোই হয়েছে, মা জানেনি। রোজ রোজ মাকে এরকম আশা দিয়ে রাখতে ভালো লাগে না। তার মানে জবটা পাননি? না, আই এম সরি। না না, ইটস ওকে, আমি ইউজ টু হয়ে গেছি, অভ্যাস হয়ে গেছে। আপনি কষ্ট করে আবার ফোন দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। না আসলে আমার মনে হলো যে আপনার খবরটা আপনার মার কাছে পৌঁছায়নি, তাই আপনাকে ফোন করে জানানো দরকার। চিন্তা করবেন না, উপরওয়ালা আছেন, এবার আপনার চাকরিটা হয়ে যাবে। এখন তাহলে রাখছি, ভালো থাকবেন। জি ভালো থাকবেন। এ জাকির, এদিকে। কে যাচ্ছিস? কই বস ভাই, কি অবস্থা? এই তো গতকাল এলাকায় সবাই টুর্নামেন্ট দেখতে গেল, তুই গেলি না যে? আর আমার একটু কাজ ছিল। আরে কাজ তো থাকবেই, জীবনটা এরকম একরকম হলে চলবে? টিউশন শেষ করে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিল। শোন, একটা প্রেম টেম কর, দেখবি দিনকাল চেঞ্জ হয়ে যাবে। মা তা খারাপ নাকি তোর? কি বলেছে গুলা? মানে আরে এরকম চেহারা নিয়ে ঘুরে বেড়াস, সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে শরীরে একটা ভাব আসবে। বুঝছি, তোর প্রেম তুই কর, আমার একটা অফিস খুঁজতে হবে। কোথায় দেখি? উত্তরায়। দেখি ঠিক না? অপুরাণ উচ্ছ্বাসে চালি যাব ভেসে তোমার সঙ্গে লেমন ক্লেমন ক্লেমন অফার অন দ্য ফ্রেশনেস।
কে? না মানে বলছিলাম, ভালো আছেন আপনি? ও মিস্টার জাকির, ভালো আছি। আপনি আমার নাম জানেন কি করে? আর আমার কণ্ঠ মনে। টিউশনিতে যাই, আগামী মাস থেকে তো আবার টিউশনের টাইম চেঞ্জ করতে হবে। তো চাকরি টাকরি পাইলে কিছু তো খাওয়াইলি না। আরে টাইম কোথাও চলে যাচ্ছে নাকি? আগে জয়েন করি তারপরে। প্রেমে টেমে প্রস্তুত নাকি? প্রেমের কথা কেন আসবে? না মানে তোর চেহারার মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসছে। দাঁড়া, প্রেম টেম করতে হলো, আর করলে তো তুই জানতি। হইছে আর জানাইছস, আমি আছি একটা পেনে রে, বাসাটা চেঞ্জ করতে হবে। কিন্তু একটা মরে মতো বাসা খুঁজে পাচ্ছি না। তো অনলাইনে খোঁজ করে দেখ। পাচ্ছি না, অবশ্যই একটা পাইছি, সন্ধ্যায় দেখতে যাব। তাহলে তুই আমার সাথে চল। সন্ধ্যা টিউশনের আগে তোর বাসা থেকে তারপর টিউশনিতে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোকে ফোন দিব। হ্যাঁ ফোন দিস। আচ্ছা একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের পাশে পাশে একটা ছেলে কয়েকদিন ধরে আমাকে ফলো করছিল। তারপর একদিন হুট করে দেখা, ছেলেটা আমাকে দেখে হুট করে ভয় পেয়ে গেছে, মারাত্মক ভয় পেয়েছে। এত মজা! তুই না মানুষ হলি না, বুঝছিস? তো কি আমাকে ফলো করবে, আমি চুপ করে বসে থাকবো? আচ্ছা শুন, আমার সঙ্গেও না এরকম একটা ঘটনা ঘটছে। কি বলিস? আমাকে বলিস নি? বল, এখনই খুলে বল। একটা মেসেজ থেকে শুন, মায়ের কাছে ছেলের চাকরির খবর জানাতে মেসেজ, কিন্তু সেটা ভুল করে আমার কাছে চলে এসেছে। তারপর ফোনে কথা, পরিচয়, আমার ছেলেটাকে ভালোই মনে হয়েছে, মানে অ্যাটলিস্ট কথা শুনে তাই মনে হচ্ছিল। বাবা, তলে তলে এত আগে গেল আর আমাকে বললি না? শুরুতে এত কিছু মনে হয়নি, বাট যখন ধীরে ধীরে কথা বলা শুরু করেছি না, আমার কাছে ভালো লাগাটা আরও বেড়ে গেছে। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে এটা আমার ঠিক হচ্ছে না। কে বলছে ঠিক হচ্ছে না? পাগলি একটা। আমার মনে হচ্ছে যে আমার এটা করা উচিত হবে। কেন উচিত হচ্ছে না? দেখা করেছিস? পাগল, আমি দেখা করার কথা বলবো? আমার আমাকে তো সম্ভব না। ও তার মানে তুইও দেখা করতে চাস, তাই না? হ্যাঁ, দেখতে তো ইচ্ছে করেই। ছেলেটা দেখতে কেমন, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, আমার না সরাসরি দেখার খুব শখ। হবে হবে, মন থেকে চাইলে একদিন ঠিকই দেখা হবে। তোর ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ অ্যাকচুয়ালি আপি, অনলাইনে একটা টুলেট দেখেছিলাম, ওখানে আপনার নাম্বারটা দেওয়া ছিল। জি জি, আমাদের বাসাতেই। আমরা আসলে বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাসাটা একটু দেখতে পারলে ভালো হতো। আপনাকে অনেকক্ষণ পর্যন্ত ফোন দিচ্ছি, আপনি তো ধরছেন না। আচ্ছা, আসলে আমার ফোনটা সাইলেন্ট ছিল, তো এই জন্য আসলে খুলে দেখা হয়নি। আপনারা ওখানে দাঁড়ান, আমরা আসছি, 10 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। মানুষের আক্কেলটা দেখ, 30 মিনিট ধরে তাকে ফোন দিচ্ছে, এখন ফোনটা ধরলো। শুধু বাসাটা দরকার দেখে, তাহলে অনেক আগে চলে যেতাম। আচ্ছা কি বাসের ভেতর ঢুকতে বলছে, যাবো? আর না, মনে হচ্ছে বাইরে আছে, অপেক্ষা করতে বললো। বাইরে? তার মানে তো আরো অনেকক্ষণ দেরি হবে। তাই তো মনে হচ্ছে। এক কাজ কর, তুই তাহলে যা, আবার তোর তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আর কিছুক্ষণ দেখি। না না, যেটা হচ্ছে, আচ্ছা তুই যা, আমি জাস্ট আসলে মিউচুয়াল করে নেব। শিওর? হ্যাঁ, আমি তোমাকে ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। Thank you.
অবশ্যই হবে। আচ্ছা আপনি ঘুমান, আমি আছি আপনার পাশে। শুনুন, আপনি যদি আরো 60 বছর বাঁচেন তাহলে আরো 720টা পূর্ণিমা, 60টা জন্মদিন, 120টা ঈদ আর 15টা লিপ ইয়ার পাবেন, সাথে আরো অনেক সূর্যগ্রহণও পাবেন, কিন্তু আমার মতো একটা বন্ধু পাবেন। জানি। তোমার ওইদিকে বৃষ্টি হচ্ছে? আমার এদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে। কোথায় তুমি? আজকে এত দেরি হলো যে ফিরতে? কি জিনিস? আচ্ছা ঠিক আছে। তুমি তো আমাকে দেখোনি এখনো, আমি তো ন্যারাও হতে পারি। আমারও তোমাকে খুব দেখতে ইচ্ছা করে সামনাসামনি। চলো না এখন। না তাহলে কবে? তুমি যেদিন প্রথম বেতন পাবে সেদিন আগে মাকে ফোন করবে, তারপরে আমাকে দেখা করবে তুমি? দেখা যাক। আমি কি তাহলে তো আপনাকে অপেক্ষা করো না তো, অপেক্ষা খুব খারাপ জিনিস। তুমি যত ওকে প্রশ্রয় দিবে তত তোমাকে পেয়ে বসবে, কষ্ট দিবে। আচ্ছা করব না। শুনো, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, ওইখানে নেটওয়ার্কের প্রবলেম, আর আমাকে যদি ফোনে না পাও তাহলে টেনশন করো না প্লিজ। এই তো শুরু হলো, বললাম না টেনশন করো না। তুমি আসলেই তোমার সঙ্গে দেখা করতে। এই বিকেলে খিচুড়ি তো? বিকেলে পাকোড়া খাওয়া যেতে পারে সাথে রং চা। চলবে, শুধু তোমার হাতে হলেই হবে।
মন উচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি লেমন লেমন অফার অন দ্য ফ্রেশনেস তার মানে তুই বলতে চাচ্ছিস তুই চুপচাপ বসে আছিস মেয়েটা গ্রাম থেকে ফিরবে এই বর্ষায়? তো আমি কি করব? আচ্ছা এটা কোনো কথা, এমন কোনো গ্রাম আছে যেখানে নেটওয়ার্ক থাকে না দিনের পর দিন? আমি আসলে ওর জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এক কাজ কর, তাহলে তুই যেটা হচ্ছে ওর ওর যেটা হচ্ছে ঠিকানা গিয়ে খোঁজ নে। ঠিকানা তো আমার কাছে নাই। এতদিন পর্যন্ত মেয়েটার সাথে কথা বলছিস অথচ মেয়েটার ঠিকানাই জানিস না, ওর কোনো ছবি আছে তোর কাছে? না। ভালো, অবশ্য উপায় একটা করা যেতে পারে, আমার একটা বন্ধু কল সেন্টারে চাকরি করে, ওকে দিয়ে হয়তো বা ঠিকানা ম্যানেজ করা যেতে পারে। ওই মেয়েটার নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ সেটা আছে। আচ্ছা বের কর, আমি ওই বন্ধুকে কল করি। কাকে চাই? ভাই তন্দ্র নামের কেউ থাকেন এই বাসায়? ওনারা তো আগে থাকতো এই বাসায়, এখন ছেড়ে দিছে। বললাম না ঝামেলা আছে। আচ্ছা কোনো অ্যাড্রেস বা কিছু দিয়ে গেছেন বা জানেন কোথায়? তেমন তো কোনো কিছু দেয়নি, কিন্তু একটা ঠিকানা আছে। থামেন আমি দেখছি, একটু দাঁড়াও। দেখছোস সময় এখন অনেক পাল্টিয়েছে, কত ধরনের দুর্ঘটনা চতুর্দিকে ঘটে, একটু সাবধানে না থাকলে ধরা খেতে হয়। আর মেয়েটা কেমন না কেমন মেয়ে, তোকে ভুলবার বলে তোর কাছ থেকে পালিয়েছে, এটা কোনো কথা? চুপ থাকতো। এতদিন কোথায় ছিলেন? আমি কিছু জানতাম না। ও মারা যাওয়ার আগে আপনার কথা বলতে ছিল, ও জানতো আপনি আসবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আমি বলেছিলাম আপনার সাথে যোগাযোগ করতে, আপনার নাম্বারও চেয়েছিলাম। সে বলে আপনাকে দেখলে নাকি এই পৃথিবী থেকে তার যেতে ইচ্ছে করবে। ও আচ্ছা, আপনার একটা চিঠি ছিল। চিঠিটা পড়লে বুঝতে পারবেন।
হ্যাঁ তাসফিয়া, এই কি ককরোচটা কি জানি বললা, এই গাছটা আমি খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে।